গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। সবাইকে অনেক ভালোবাসা এবং অনেক স্বাগতর সঙ্গে আজকে আরো একটি নতুন ভিডিও শুরু করছি। আজকে বেশ অনেক সকাল সকাল থেকে ব্লগ আমি স্টার্ট করতে পারিনি, তার কারণ লাস্ট যে ভিডিওটা আপলোড দিয়েছি, মানে গতকালকে যে ভিডিওটা আপলোড দিয়েছি, সেটার পিছনে আমার প্রচুর সময় লেগে গেল। যদিও আমি আগের রাতেই কমপ্লিট করে রেখেছিলাম, তো আপলোডের বিভিন্ন প্রবলেম হওয়ার জন্য আমি সবে মাত্র আপলোড দিতে পারলাম, আধা ঘন্টা হলো, আর এখন বেজে গেছে বেলা 11টা। তো সকালে ব্রেকফাস্টের জন্য মা করেছিল আজকে রুটি, তো আর রুটির সঙ্গে রয়েছে মাছের ডিম দিয়ে ঘ্যাট। তো এটা তো সকাল 9টার মধ্যে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, মোটামুটি সবার ব্রেকফাস্ট হয়েও গেছে, কিন্তু আমি যেহেতু ভিডিওর কাজে বিজি ছিলাম তো সেই কারণে ব্রেকফাস্টটা করা হয়নি। তো আমি এখন বেলা 11টার সময় ব্রেকফাস্টটা সারবো, আর তোমরা আমার সঙ্গে থাকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো। ঘ্যাটের সঙ্গে গরম রুটি দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর তাছাড়াও রুটির সঙ্গে যেগুলো সব থেকে বেশি যায় সেটা হচ্ছে আলু ভাজা, আলুর দম আর মাংস। তো যাই হোক, রুটিটা আমি অনেকক্ষণ ধরে ঘরে আনার জন্য একটুখানি শক্ত শক্ত যদিও হয়ে গেছিল, তবুও ঘ্যাটটা এত টেস্টি ছিল যার কারণে রুটির সঙ্গে ঘ্যাটটা খেতে খুব ভালো লাগছিল। ব্রেকফাস্টটা যেহেতু একটু হেভি হয়েছে তো সেক্ষেত্রে কারোরই চটপট খিদে পাবে না, আর সেই জন্য রান্নাবান্নার খুব একটা তাড়া নেই। তো মা যখন রুটি করছিল তারপরই ভাত বসিয়ে দিয়েছে এবং ভাত রান্নাও হয়ে গেছে, তো এরপর ধীরে সুস্থে আমরা পরে রান্না করবো। তো মা বলছে মাছের মাথা দিয়ে মুগ ডাল করবে, তো খেয়ে দিয়ে নি, তারপরে খানিকক্ষণ বাদেই যাবো রান্নাঘরে। তো রান্নাঘরে চলে এসেছি আর এখন মা গ্যাসে মাছের মাথা দিয়ে মুগ ডালটা বসিয়ে দিয়েছে, আর আমি উনুনে করছি মুচমুচে করে উচ্ছে ভাজা। এখন আমি কিছু জামা কাপড় কাচবো, একটা বেড কভারের সেট কাচবো, আর আমার হাজবেন্ডের শার্ট টি শার্ট আর সঙ্গে জিন্স, তো এই কটা জামা কাপড় আমি কাচাকুচি করবো, তারপরে স্নান করবো। আর এখন একটু মেঘলা করেছে, এখন বাজে দুপুর 3টে। তো তোমরা আমাকে বলো যে দিদি ভাই তুমি এত বেলা করে কেন স্নান করো, তো আসলে কারণটা এইটাই যে কিছু টুকিটাকি কাজকর্ম থাকে যেগুলো কিন্তু স্নানের আগে আমার করতে হয়, আর প্রচন্ড যেহেতু গরম থাকে ফাটা রোদের মধ্যে সেই কাজগুলো করতেও কষ্ট হয়, তো সেই কারণেই এরকম অবস্থা। তো চলো জামা কাপড়গুলো আমি এখন কেচে ফেলি। আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে আর পুজো দেওয়াও হয়ে গেছে, তো জামা কাপড় যেগুলো কেচেছিলাম দেখো এগুলো আমার বারান্দাতে মেলে দিয়েছি, কারণ বৃষ্টি হচ্ছিল তো এখন থেমে গেছে, এখন এগুলোকে আমি বাইরে মেলে দেবো। ভেজা জামা কাপড়গুলো সব বাইরে মেলে দিলাম, এই যে বিছানার চাদর, নাইটি, শার্ট, যা যা ছিল সব মেলে দিলাম। আকাশে এখনো যদিও মেঘ আছে, আরো কালো হয়েছিল, এখন তবুও একটু পরিষ্কার হলো আর বৃষ্টিটাও থেমেছে। আমি স্নান করে বেরিয়ে এসে ঠাকুর ঘরে এসে পুজো দিয়ে দিয়েছি, স্নান দান হয়ে গেছে আর স্নান করে এসেই আগে আমি পুজো দিয়ে নিয়েছি আর তারপরে ঘরে আসলাম, আর জামা কাপড়গুলো আগেই মেলে দিলাম কারণ জলটা তো অ্যাটলিস্ট ঝরে যাক। আর আমি যখন জামা কাপড় কাচছি তখনই বৃষ্টি চলে এসেছিল, তো জামা কাপড় কিছুক্ষণ মানে বালতিতে রাখার পরে ভাবলাম যে ওভাবেই ছড়িয়ে দেই, কারণ একটু মেলা থাকলে পরে একটা মানে যদি চাপা থাকে তাহলে একটা বাজে গন্ধ হয়ে যায়। তো দেখলাম যে বৃষ্টিটা থামলো, মনে হচ্ছে আবারও আসবে, তবে ছড়িয়ে দিলাম বাইরে যতটুকু জল ঝরা ঝরে যাবে। তো ঘরে এসে আমি সিঁদুরও পরে নিলাম, আর চুলটা আমার একদম ভেজা, তো সেই কারণে এখন আমি মানে গামছা দিয়ে আপাতত বা ক্লিপ দিয়ে চুলটাকে বেঁধে নেব, তারপরে আমি ভাত খাবো। তা না হলে চুল খোলা থাকলে চুলের সমস্ত জল নিচে বেয়ে বেয়ে পরে আমার নাইটি পুরো ভিজে যাবে, তো এটা হয় খুবই। তো চলো এখন আমি ও ঘরে যাই, খাওয়া দাওয়া করিনি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে আমাদের মেনু কি কি ছিল। আমি খেতে বসে পড়েছি আর আজকে আমাদের মেনু ছিল দারুণ টেস্টি, সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর তার সঙ্গে রয়েছে চিপস। তো এই যে আমি আমার ভাতটা বেড়ে নিয়েছি, এখন আমি এটা খাবো। আর মুচমুচে করে উচ্ছে ভাজা করেছিলাম, কিন্তু আমি তো উচ্ছে ভাজা খাবো না। খাওয়া দাওয়ার পরে কিছু এঠো বাসন গোসন ছিল তো সে বাসনগুলো মেজে দিয়েছি আর এখানে জল ঝরতে দিয়েছি। খাওয়া দাওয়া করে চলে আসলাম এখন ঘরে, আর এখন একটুখানি শোবো, রেস্ট করব। এখন বাজে বিকেল 5টা মতন, তো এখন আর কোনো কাজ বাজ নেই আমাদের, আর আবার সেই রাতে কি রান্নাবান্না হবে সেটা তো এখন সেটার আর কোনো তাড়া নেই। আর তোমরা আমাকে কোনো একটা দিদি ভাই বা বোন আমাকে কমেন্ট করে বলেছিলে যে তুমি যেই গোল্ড জুয়েলারিগুলো সবসময় পরে থাকো, মানে আমি যেই গলার চেন, এর সাথে যেই লকেটটা আছে এবং দুল যেগুলো আমি সবসময় ইউজ করি, তো এগুলোর ডিজাইনটা তোমাদেরকে দেখানোর জন্য। তো দেখো এভাবে হয়তো ভালো করে বুঝতে পারবে না, আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো আমি সবসময় রেগুলার ইউজের জন্য একটা চেন আর তার সঙ্গে এরকম একটা লকেট থাকে, আর আমি পরি সবসময় এরকম একটা দুল,
যেটার আর কি আংটা সিস্টেম, তো সেই কারণে সুবিধাজনক হয়। আর যদি এরকম মানে আংটা সিস্টেম না থাকে তাহলে কানে খোঁচা লাগে শুতে গেলে, তো সেই কারণে আমি এই দুটো সবসময় পরি। আর আমি সবসময় শাখা পলার সঙ্গে পরি এই আয়স্তটা গোল্ডের, যেটা আমার শাশুড়ি মা দিয়েছিল। এটা ছিল আমার শাশুড়ি মায়েরই, এটা ছিল একটা মানে পলাজোড়ার ডিজাইন, পলাজোড়ার পাত আর মানে পলাজোড়া, তো সেই পলাজোড়াটা থেকে দুটো আয়স্ত করেছিল। আর আমি এটা সবসময় ইউজ করতাম, তো হঠাৎ করে দুদিন আগে জাস্ট একটা সাইড, সোনার একটা সাইড কেটে উঠে গেছে, তো সেই কারণে এটাকে রেখে দিয়েছি। কোন সময় পাতটা খুলে পড়ে হারিয়ে যাবে আর খুঁজে পাবো না, এটাকে আবার সারাই করব বা নতুন করে বানাবো, তখন আবার পরবো। তো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে আমার গলার চেনের ডিজাইন, গলার লকেটের ডিজাইন এবং কানের দুলের ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি। তো চলো, তোমাদের কথা মতন আমার রেগুলার যে সমস্ত গোল্ড জুয়েলারিগুলো আমি ইউজ করি সেগুলোর ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হলো সে কানের দুলটা, আমি কানের থেকে খুলে ভালো করে দেখাচ্ছি, কারণ পরে থাকলে ফ্রন্ট ক্যামেরায় ভালো তোমরা ডিজাইনটা বুঝতে পারতে না। তো এরকম ছয়টা পাপড়িওয়ালা একটা ফ্লাওয়ার টাইপের ডিজাইন আছে, তার নিচে আছে একটা ছোট্ট ঝুমকো আর তার নিচে আছে ছোট ছোট তিনটে বল। তো কানের দুলের ডিজাইনটা তোমাদের যদি কারো পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং তোমরাও তৈরি করতে পারো। আর পিছনে এরকম একটা সিস্টেম রয়েছে যেটা সবসময় ইউজের জন্য খুবই সুবিধাজনক। আর এই হচ্ছে আমার গলার চেনটা যেটা আমি সবসময় ইউজ করি। তো চেনের ডিজাইনটা ভীষণই কমন, তোমাদের কাছে নিশ্চয়ই খুবই কমন লাগছে, কারণ এটা একেবারে একটা কমন ডিজাইন। আর এই চেনটা আমি অনেক ছোটবেলা থেকেই পরে আসছি, এটা যখন আমি ক্লাস 9 পড়ি তখন থেকে এক টানা আমার গলায় রয়েছে, মানে বলতে পারো মোটামুটি 7-8 বছর ধরে কন্টিনিউ আমি এটাকে ইউজ করছি। আর এটা হচ্ছে লকেটের ডিজাইন, লকেটের ডিজাইনটাও কিন্তু কানের দুলের সঙ্গে অনেকটাই ম্যাচ রয়েছে, যেই কারণে আমি সবসময় পরি আর আমার বেশ ভালো লাগে। আর এই ডিজাইনগুলো ছাড়াও মা যে আয়স্তটা দিয়েছে, আয়স্তটা, তো এই তিনটে জিনিসই আমি সবসময় ইউজ করি। মেঘলা ওয়েদার থাকার কারণে বিকেলের একটা খুব সুন্দর ঘুম দিয়ে এখন উঠলাম, তো এখনই আমি ফ্রেশ হয়ে আসলাম বাইরে থেকে, হাত মুখ ধুয়ে এবং মুখটা ভালো করে মুছে নিলাম। আর এখন আমি চুলটাও ভালো করে আঁচড়ে নেব, স্নান করে আসার পরে আমার চুল আঁচড়ানো হয়নি, কারণ তখন একদম ভিজেছিল চুল, আর অত ভেজা চুলে মাথা আঁচড়ালে চুল কিন্তু বেশি ওঠে। তো এখন মোটামুটি কিছুটা শুকিয়ে এসছে, তো এখন আমি ভালো করে চুলটা আঁচড়ে নেব আর তারপরে যাব রান্নাঘরে আর তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আমাদের ডিনার মেনু। গুড ইভিনিং, স্নান দান খাওয়া দাওয়া সেরে একটা সুন্দর ঘুম দিয়ে উঠলাম, আর এখন তো সন্ধ্যা পেরিয়ে গেছে, তো মা মনে হয় এখন রান্নাঘরে চা করছে। আর এখন ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা, যেহেতু বৃষ্টি হয়েছে বিকেলবেলা আর মেঘলা রয়েছে, সেই কারণে একদম ঠান্ডা ঠান্ডা মৌসুম, কেমন একটা শীত শীত অনুভব হচ্ছে। তো এরকম একটা ওয়েদারে কিন্তু গরম গরম চা খেতে খুব ভাল লাগবে। তো আমরা এখন চা খাবো, আর চা খাওয়ার পরে আমাদের রাতের রান্নার প্রস্তুতি শুরু করব। তো রাতের ডিনারে কি থাকছে এখনো জানি না, চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো নিশ্চয় যে আজকে রাতে রান্না কি হচ্ছে। আর এখন আমরা চাটাও খেয়ে নেব, চলো। তো এই যে চা তৈরি করে ফেলেছে মা, এখানে আছে বিস্কুট আর সঙ্গে চা, আমরা এখন চারজনা আছি। তো এখন গরম গরম চা খেয়ে নেব সবাই। এখন আমি রান্না করব ডিমের ঝোল। তো দেখো ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিম ছোলাও হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে, আলু ধুয়েও নিয়েছি। আর এখানে রয়েছে মশলার জন্য কিছু জিনিস, এখানে রয়েছে কাঁচা লঙ্কা, মানে এটা লাল রং হয়ে গেছে, আর রসুন, আদা কুচি, পেঁয়াজ কুচি, তো এগুলোকে পেস্ট করব। দেখো ডিমের তরকারিটা আমার হয়েই গেছে প্রায়, এখন ঝোলটা জাল হচ্ছে, ভালোভাবে আর একটু ফুটে নিক, আর একটু ঝোলটা শুকাবো, ঝোলঝোলি যদিও বা করবো, তারপরে নামিয়ে নেব। ডিমের ঝোলটা নামিয়ে নিয়েছে আর দেখতেই পাচ্ছ আর একটু ঝোল শুকিয়েছিলাম, তো একদম গরম গরম আছে, আমরা এক্ষুনি খাওয়া দাওয়া করবো। আর যে মুগ ডালটা করেছিল মা দুপুরে, সেই মুগ ডালও, মাছের মাথা দিয়ে মুগ ডালও একটু রয়ে গেছে, একজনের মতন হয়ে যাবে। এখন বাজে সময় 10:26 আর আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, আমি এইমাত্র হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ঘরে চলে আসলাম। তো এখনই আমরা খাওয়া দাওয়া করবো, আমার হাজব্যান্ড আবার ফোনে কথা বলছে পিসেমশাইয়ের সঙ্গে, মানে সোমনাথ পিসেমশাইয়ের সঙ্গে। তো ওর কথা বলতে বলতে ততক্ষণে আমি একটু আমার ঘরের কাজ গুছিয়ে নেই, যেমন ধরো বিছানাটা একটু করে নেবো, আর বিছানা করার আগে জামা কাপড় কিছু ভাঁজ করবো। তো ও জামা কাপড় ভাঁজ করতে করতে ওর কথা বলা হয়ে গেলে খেতে চলে যাবো, আর যদি না হয় তাহলে পরে বিছানাটাও করে নেবো। তো চলো আমার টুকটাক হাতের কাজগুলোকে আমি একটু গুছিয়ে নিই।
জামা কাপড়গুলো ভাঁজ করে আমি জায়গা মতন রেখে দিয়েছি, শোকেসে রেখে দিয়েছি আর ওয়ার্ডরোবে রেখে দিয়েছি। এবার আমি বিছানাটাকেও করে নিই, বিছানাটাকে ঝাড়বো, ভালো করে পরিষ্কার করবো, তারপর বিছানাটাকে করে নেবো, মানে মশারিটা নিয়ে নেবো। আমরা এখন খাওয়া দাওয়া করতে এসেছি আর ভাতে দেওয়া হয়েছিল ঢেঁড়স সেদ্ধ, তো এটাকে এখন মাখবো এবং খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে আমরা জাস্ট ওই ওর আগে হয়ে গেছে খাওয়া, তো 5-10 মিনিট হলো, একটু রেস্ট করলাম। এবার আমরা একটু দোকানে যাবো একটুখানি প্র্যাকটিস করার জন্য, জাস্ট 5-10 মিনিট মতন। তো আজকে নাচের ভিডিও শুট করতে চেয়েছিলাম, কালকে যদি তোলা হয়ে গেছে, কিন্তু আজকে কিন্তু দুপুরে বৃষ্টি হয়েছিল আর সারাদিন মেঘলা ছিল, যে কারণে আমরা ঝুঁকিটা নেইনি। আর আগামীকালকেও নাচের ভিডিও প্র্যাকটিস করবো বলে আজকে ভেবেছিলাম, কিন্তু কালকের একটা কাজ পড়ে গেছে যে কারণে কালকের ভিডিওটা শুট করতে পারবো না, তো পরশু দিন সম্ভবত আমরা ভিডিওটা শুট করে ফেলবো। তো তুমি বলো, আজকে তো ডিমের ঝোল রান্না করেছিলাম, তো তার আগে তুমি বলো ডিমের ঝোলটা কেমন খেয়েছো? ডিমের ঝোল আমি এমনিতে খুব ভালো খাই, আর আজকের ডিমের ঝোলটা খুবই ভালো হয়েছিল, একটু অন্যরকম লাগছিল। আজকে আমি মানে আমরা সম্ভবত প্রতিদিন সমস্ত মশলা পেস্ট করে দিই, মানে পেঁয়াজ আদা রসুন লঙ্কা সবকিছু পেস্ট করে দিই, আর আজকে কি করেছি মানে আদা লঙ্কা ওগুলোকে পেস্ট করে দিয়েছি, আর উঁচু পেঁয়াজ আর রসুনটাকে আগ থেতো করে মানে আলু ভাজার সঙ্গে ভেজে মশলা দিয়ে বসিয়েছি। আমরা মানে ডিম তো পছন্দ করি, কিন্তু আমরা বাড়ির সবাই, বাবারও খুব ভালো খায় ডিমের ঝোল, আলু দিয়ে ডিমের ঝোল, আর আমরা ডিমের, হ্যাঁ ডিম মোটামুটি সবাই ভালো খায়, কিন্তু ডিমের ঝোলটা খুব একটা ভালো লাগে না, তবে মাঝে সাঝে ভালো হয় তখন বেশ ভালো লাগে, যেমন আজকেও আমার বেশ ভালো লেগেছে। তো চলো এখন বকবক করবো না, অনেকটা রাত্রি হয়ে গেছে, এখন বেজে গেছে 11:34, তো আমরা একটুখানি প্র্যাকটিস করবো, এখনো তো ভিডিও এডিটের কাজ বাকি রয়েছে, কালকে রাত 1:30 সময় ঘুমিয়েছি, তো এই কাজগুলো করতে করতে অনেক রাত হয়ে যায়। তো যাই হোক চলো আর কথা বলছি না, এখন আমরা আমাদের কাজটা করে নিই। বেজে গেছে রাত্রি 12টা আর আমরা একটুখানি নাচ প্র্যাকটিস করে আসলাম, আসলে নাচ তোলা আছে জন্য খুব অল্প সময়ের মধ্যে হয়ে গেল, আমরা জাস্ট 2-3 বার একটু মানে রিহার্সেল করেছি আর কি, তো কমপ্লিট হয়ে গেছে। তারপর হাত মুখ ধুয়ে চলে এসেছি, একটু জলও খেয়ে নিয়েছি, তো এখন আমরা শুয়ে পড়বো, আর আমার অনেক কাজ রয়েছে ফোনে, তো সেই কাজগুলো এখন আমি করবো, এডিট করবো। তো চলো আজকের মতন ভিডিওটাকে এখানে এন্ড করছি, তোমাদের কেমন লাগলো ছোট্ট ব্লগটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবে, এবং অবশ্যই অল অপশনটিকেও ক্লিক করে দেবে, তাহলে তোমাদের কাছে আমার ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।